তো আজকে একটা সুখবর আছে, যেটা আগের একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমরা সার্ভিস করতে গেছিলাম MT-15, যে ক্র্যাশটা হয়ে গেছিলো। তো আজকে সেই MT-15টা আজকে নিতে যাচ্ছি আমি আর দাদা মিলে। তো আজকে আমরা এখন টিকিট ফিকিট কেটে এখন আমরা সারাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা হরিপাল যাবো, হরিপাল থেকে ওখানে 10 নম্বর বাস ধরে যাবো উদয়নারায়ণপুর। ওইখান থেকে গাড়িটাকে রিসেভ করে নিয়ে আমরা যাবো। এবার দেখবো গাড়িটা কীরকমভাবে ইন্স্যুরেন্স ক্লেম হবে, কীরকম ঠিকঠাক আছে না, আগের মতন লুকটা এসেছে কি সেরকম আছে। তো আজকে ফোন করে বললো তো গাড়ি কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য নিতে যাচ্ছি এখন গাড়িতে। এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনই ট্রেন আসার পর ট্রেনে করে যাবো, আর ওখান থেকে গাড়িটাকে পাঠিয়ে দেবো। হরিপাল স্টেশনে আমরা এখন নেমে পড়েছি, যাচ্ছি বাস ধরার জন্য। ট্রেনে বিশাল ভিড় হয়েছিলো, ভিডিও করতে পারিনি, এত ভিড় হয়েছিলো না, এখনও পর্যন্ত এখানে বিশাল লোক, বিশাল পুরো জায়গাটা বিশাল লোক, ইয়ে করতে পারিনি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি আমার দাদা মিলে, বাস ধরবো তারপর যাবো গাড়ি। গাড়িটা নিয়ে আনতে গেছে ওরা, এই হচ্ছে শোরুম, আগের বার দেখিয়েছিলাম। আর আমি এর আগের ভিডিও দেখি তো ওরা সার্ভিস করতে এসে যেটা ঘটনাটা হলো সেই লিঙ্কটা আমি দিতে ওই ভিডিওটার মধ্যে। আর আমরা এখানে এসেছি, গাড়িটা আনছে, ওই যে গাড়িটা আনছে, ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইটা গাড়িটা আসছে। তো দেখি কীরকম আগের মুখনি আছে কিনা দেখার পর। তো দাদা চালিয়ে বললো গাড়ির সব ওকে আছে, মানে আগের মতনই যেরকম ছিল সেরকমই করে দিয়েছে ওরা সব কিছু একদম ঠিকঠাক করে গাড়িটা। এবার আমরা গাড়িটা করেই যাবো বাড়ি, কিছু ফুটেজ দেখিয়ে দেবো। বাট আসরি আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেলো, কারণ বাসে যে বাসে করে আসছিলাম বাসে একটু ডিস্টার্ব হচ্ছিলো রাস্তার মাঝখানে, একটু প্রবলেম ছিল বাসটা দাঁড়িয়েছিলো, আরও টাইম লেগে গেলো আসতে। মানে বাসে করে আসতে আমাদের 2 ঘন্টা লেগে গেছে, ট্রেনে আসতে প্রায় আধ ঘন্টা না 20 মিনিট এরকম আই থিঙ্ক লেগেছে। তো এখন সব এসে গেছি, এখন কটা বাজে ঠিক যাই না, কারণ ঘড়ি দেখা হয়নি কটা বাজে, বাজে হয়তো না আজকাল 7:30 এরকম বাজে। ঠিক আছে গাড়ি সব ওকে আছে বলছে গাড়ি। তো এটা দেখে একটু মনটা ভালো লাগলো, মানে আমরা সার্ভিস করতে আসার সময় যে এই অবস্থাটা হয়ে গেছে ভাবতে পারা যায়নি। তেমন সারিয়ে দিয়েছে, সব ওকে আছে, ইন্স্যুরেন্স ক্লেম ফ্লেম সব হয়ে গেলো, আর গাড়িটা নিয়ে আমরা যাবো এত অব্দি ছিল। চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।